Taxi now. আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আর দয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো আপুর হাতে আবারও আমরা খিচুড়ি খাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না হবে। আপুর হাতে খিচুড়ি যেহেতু অনেক মজার হয়, তাই ভাবলাম আরও একবার আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দিয়ে দিচ্ছে মশলা, আর সবকটাই শিলপাটা বেটে নিয়েছে, সাথে বাদাম বাটাও আছে। তো এখানে আদা, রসুন, দারচিনি, এলাচ, সব ধরনের মশলা বাটা, সাথে আর কিছু বাদাম বেটে নিয়েছে। পিঁয়াজ, বাদাম, মশলা সব কিছুই কিন্তু মোটামুটি পিষিয়ে নিয়েছিল, আর পেঁয়াজটাকে আমরা এভাবে কেটে না দিয়ে থেতলো করেই দেওয়া হয়েছিল, ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে দেওয়া হয়েছে। তো এখানে সব কয়টা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে হলুদ আর মরিচ, স্বাদমতো লবণ আগেই দেওয়া হয়ে গিয়েছে। আবারও সব কয়টা মশলা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে। আপু হাতে কি সুন্দর করে কড়াইটা ধরে ফেলে, আর এটা আমার খুবই ভয় লাগে, কিন্তু আপু ভয় পায় না, কারণ আপুর কাছে বলতেছে অতটা গরম লাগে না। তো সেটাই বলছিলাম আমি। কিছুক্ষণ মশলাটা কষানোর পর এখন আমরা দিয়ে দেবো মাংসগুলো। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ সব কিছু আগেই দেওয়া হয়ে গিয়েছে, তো এখন আর কিছুই দেওয়ার দরকার নেই। আর আপু সবসময় মাংসটা আগেই রান্না করে নেয়, এতে করে বেশ ভালো একটা সুন্দর ফলাফল পাওয়া যায়। যারা নতুন রাঁধেন তাদের কাছেও এটা খুব সহজ হবে, আর আপু তো এমনিতেও সবভাবেই পারে, এভাবেও পারে, আবার একসাথে রান্না করতেও পারে। তো আমার কাছে মনে হয় এটাই বেশি ভালো। তো এখন আমরা মাংসটা ফুললি সিদ্ধ করব না, কিছুটা রান্না হওয়ার পরে আমরা কিন্তু এটাকে চুলাটা অফ করে দিব। তো দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি আরও 15 থেকে 16 মিনিট পর এসেছি, আর এসে দেখলাম যে মোটামুটি মাংসটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঠিক এই পর্যায়ে আপু এখানে কিছু সবজি দিবে, আর সেটাই আপনারা দেখুন। এখানে দিয়ে দিচ্ছে গাজর, কিছু মোটা মোটা করে স্লাইস করা। তো আপুকে বললাম যে আপু এটা কেন দিচ্ছ, আপু বলল যে কোনো সমস্যা নেই, এতে করে খেতে ভালো লাগবে, খুব সুন্দর একটা কালার আসবে। সাথে কিছু টমেটোও দিয়ে দিল। আসলে আপু নিজের থেকে এত সুন্দর করে রান্না করে, মাশাল্লাহ, আপুর হাতে এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়নি, একটু বলক আসার পরেই আপু এটা দিয়েছে। আর এখন আমরা এটাকে আরও কিছুক্ষণ দমে রেখে খুব হালকা আঁচেই আমরা রান্না করে নিব। তো এখানে আপু কিছু মশলা দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাঁধুনি মুরগির মশলা। বেশ অনেকটা মশলাই আপু দিয়ে দিচ্ছে,
খিচুড়িতে কম মশলা দিলেই চলবে, তাই এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি আপু। আর এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু সেম যদি রান্না করতে চান এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। চাউল আর ডাল দুইটাকে একসাথে রান্না করার জন্য এখানে পাতিলে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ, কিছু স্লাইস করা আলু আর গাজর আর স্বাদমতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নেবে। ভাজতেছে ভাজতেছে তারপরে কিন্তু আপু দিয়ে দিল কিছু মশলা, কারণ সম্পূর্ণ মশলাগুলো ওখানে দেওয়া হয়নি, এখানের জন্য কিছু মশলা রেখে দিয়েছিল। তো এখানে দারচিনি, এলাচ সব কিছুই আমরা শিলপাটায় বেটে নিই সব সময়ের মতোই, আর এতে কিন্তু সাশ্রয় হয় আর দেখতে সুন্দর হলেও আমার মনে হয় এটাই ভালো। তো যাই হোক, আমাদের বাসা অপচয় জিনিসটা পছন্দ করে না তেমন কেউ, এই জন্যই কিন্তু এভাবেই দেওয়া। আমরা আস্ত খুব কমই দিই, বেশিরভাগ সময়ে বেটে দেওয়া হয়। তো আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, জিরা সব কিছুই বাটা ছিল, সব কিছু দিয়ে এখন ভালোভাবে আলু আর গাজরকে ভেজে নিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর সাথে কিছু মশলা দিয়েছিল, সেই রাঁধুনির মশলাটা। এখন আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছে। আলু গাজর সব কিছু ভাজা শেষ, এখন আমাদের রেগুলার যে ভাতের চালটা সেটা ধুয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। চালটা দেওয়ার পর এখন আপু খুব ভালোভাবে ভেজে নিচ্ছে আর ভাজা ডালটাকেও দিয়ে দিচ্ছে। এখানে মুগ ডালটা তো দেখতেই পেয়েছেন, আমরা আগেই ভেজে নিয়েছি, আর এখন মুগ ডালটা দিয়ে খুব ভালোভাবে চাল আর ডাল, আলু গাজর সব কিছু একসাথে ভেজে নিচ্ছে। এই সময় এই ভাজাটা খুবই দরকার, কারণ এতে করে চালটা খুব সুন্দর হবে আর মশলাটা চালের গায়ে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। অবশ্যই আপনারা এভাবে একটু ভেজেই দেওয়ার চেষ্টা করবেন যদি আমার আপুর হাতের এই খিচুড়িটা খেতে চান, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। ছাদে এসেছি আবারও কিছু পোলাও পাতা নেওয়ার জন্য, আর আমি সেগুলোকে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ঘরে এসে দেখি আপুর প্রায় বলক এসে গিয়েছে খিচুড়িতে, আর এখন আপু বলতেছে যে আরও কিছুক্ষণ লাগবে, তো আমি আরও কিছুক্ষণ ঘুরে আসব। কিছুক্ষণ পরে আবারও এসে দেখলাম যে মোটামুটি খিচুড়িটা পানিটা খেয়ে নিয়েছে। এখনো ভাতটা বেশ চাল চাল একটা ভাব আছে, তো কিছুক্ষণ আপু নেড়ে নিচ্ছে যাতে নিচে লেগে না যায়। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আপু এটাকে মাংসটা মেশানোর জন্য রেডি করছে এই আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে মাংসটা আপু খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছে। আপুর এই রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি একবার ট্রাই করবো ইনশাল্লাহ।
কারণ আমার এই সব জিনিস রান্না করতে খুব ভয় লাগে যে ঠিকই আছে না, আমি রান্না করতে গেলে কি আবার যাও হয়ে যায় কিনা, খিচুড়ি ঝরা খেতে গিয়ে কি আবার পানি পানি হয়ে যায় কিনা। তো মনে যদি আত্মবিশ্বাস থাকে ইনশাল্লাহ ভালোই করতে পারবো। আপনারা দেখতে পেয়েছেন আমি ছাদ থেকে কিছু পোলাও পাতা এনেছিলাম, তো সেগুলো এখন আমরা মাংসটার উপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সবকটা মিশ্রণ একসাথেই নেড়ে নিব আবার। মাংস আর পোলাও পাতা সব একসাথে আবার আপু নেড়ে নিচ্ছে, আর এখন খুব ভালোভাবেই প্রায় 20 মিনিট বা 15 মিনিটের মতো আমরা এটাকে সিদ্ধ হতে দিব, ভাপে রাখবো আর কি। মাঝে মধ্যেই ভিডিও ছাড়তে বা দিতে ভালো লাগে না, তো এই বরিণতাটা আমার আশা চাই না, কারণ আমি অনেক শখ করে চ্যানেলটা খুলেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়া আর ভালোবাসা না থাকলে এতটুকু কখনই আসতে পারতাম না, তবে আমার ফ্যামিলিতে সবাই আমাকে এখন মোটামুটি সাপোর্ট করছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা প্রায় হয়েই গিয়েছে, এখন আরও কিছুক্ষণ আমরা ভাপে রাখবো, তবে কিছু ধনিয়া পাতা দিয়ে। আমার মেজো আপার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, এটা আপনাদের একান্তই ভালো লাগা থেকেই করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন যারা নতুন এসেছেন। আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে, ফাইনালি প্রায় 20 মিনিট পরে গিয়ে দেখেছি খিচুড়িটা হয়ে গিয়েছে, আর অনেকে খেয়েও ফেলেছে। তো আমি আপনাদের সাথে একটু সাজিয়ে গুছিয়ে দেখানোর জন্য একটা প্লেটে বেড়ে নিয়েছি, আর এখানে আমি একা খাবো না, মেজো আপাকে নিয়ে সাথেই খাবো, তো এই জন্য আর কি আমরা দুজন একসাথে খাবো, এক প্লেটেই নিয়েছি। আমার আপুর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।